টলিউড সিক্রেটস এর নতুন ভিডিও দেখতে এই চ্যানেলে সাবস্ক্রাইব করুন, আর হ্যাঁ, পাশের বেল বাটনে ক্লিক করতে ভুলবেন না জানো। তালমাটাল মনটা কিছু তোমায় বলতে চাই, বেশ আমার ভাবনা গুলো তোমায় ছুঁতে চাই। খোকা চালু চিজ, এই গানটা দিয়ে আমার মিউজিক্যাল জার্নি, মিউজিক্যাল ক্যারিয়ার শুরু। তো আই এম ভেরি থ্যাঙ্কফুল টু হিমাংশু ইস্কি মুভিজ আমার ফার্স্ট ব্রেকটা দেওয়ার জন্য। তারপর থেকে তারপরে আসে খোকা 420, সেখানে আমার দুটো গান হয়, একটা হয় গভীর জলের ফিশ আর একটা ম্যাড আই এম ম্যাড বলে। ম্যাড আই এম ম্যাড গানটা গায় মিকা, মিকা তো এখন বলিউডের প্রচন্ড জনপ্রিয় একজন শিল্পী। আর আর একটা গান যেটা টাইটেল ট্র্যাক প্রচন্ড জনপ্রিয় হয় খোকা 420 যখন রিলিজ করে, সেটাও দেবদারি ফিল্ম, দেবদার সাথে আমার ব্যাক টু ব্যাক দুটো ফিল্মের কাজ, দুটো ফিল্মের গানই খুবই জনপ্রিয় হয়, সুপারহিট হয়। তো তারপর থেকে আরো একটা একটা করে ফিল্মের চান্স আমি পেতে থাকি। একটা আনার দুটো বিমার কৃষ্ণটা দে ধোকা কেন যে বারবার চল। তারপরে অঙ্কুশের সাথে আমার কাজ শুরু। অঙ্কুশের সাথে আমার প্রথম ফিল্ম হলো আমি শুধু চেয়েছি তোমায়, 2014 সাল। আমি শুধু চেয়েছি তোমায় প্রচুর মিউজিক ডিরেক্টর ছিলেন, সেটাই ছিল আমাদের জন্য প্রথম ইন্দো বাংলাদেশ জয়েন্ট ভেঞ্চার। তো সেখানে বাংলাদেশ থেকে ছিলেন হৃদয় খান, আর এখান থেকে আমি আর আকাশ কাজ করি। তো আমার যে দুটো গান ছিল সেটা হচ্ছে আমি শুধু চেয়েছি তোমায় টাইটেল আর পাক্কা কুকুমার বলে আরেকটা গান। তো আমি শুধু চেয়েছি তোমায় টাইটেল ট্র্যাকটা মানে আমার ক্যারিয়ারের এখনও অনেকে বলে যে আমার বেস্ট গান নাকি, তো খুবই ভালোবাসা পেয়েছিল গানটা। গানটা গিয়েছিল মোহাম্মদ ইরফান, যার জন্য প্রথম বাংলা গান ছিল এটা, তার আগে ইরফান বাংলা গান গাইনি। আমি শুধু চেয়েছি তোমায় দিয়ে তার টেবি। তো গানটা তোমার পরে অঙ্কুশের সাথে যে কাজটা হয় সেটা হলো রোমিও ভার্সেস জুলিয়েট, 2015 সাল। সেটা ওখানে আমার যে গানগুলো ছিল সেটা হলো বেখেয়ালি মনে বলে একটা গান আর সাইয়া বলে একটা স্যাড সং। 2015 সাল অগ্নি ফিল্মটা হয়, তো সেখানে আমার একটাই গান ছিল, সেটা হচ্ছে নেহা কক্করের গাওয়া ম্যাজিক মগ্নি। তো গানটা প্রচণ্ড ফেমাস হয় বাংলাদেশে, মানে মানে পুরো যেদিন রিলিজ হয় পুরো ভাইরাল হয়ে যায় ব্যাপারটা, মানে এত ফাস্ট 1 মিলিয়ন ভিউজ আর কি তার আগে কোনোদিন হয়নি।
তো গানটা এখনও বাংলাদেশে যে কোনো পার্টি, যে কোনো বিয়ে, যে কোনো অকেশন ম্যাজিক মাউমি ছাড়া সেটা অসম্পূর্ণ থাকে। তো থ্যাংক ইউ অডিয়েন্স এত ভালোবাসা দেওয়ার জন্য। গানটা কোন সিনেমার মানে কারোর কি অজানা নেই, সেটা হলো নবাব। 2017 ঈদে রিলিজ করে নবাব ছবিটি, আর এই গানটা ষোলো আনা, যেটা এখনও পর্যন্ত 25 মিলিয়ন ইউটিউব ভিউজ হয়েছে। তো আই থিঙ্ক মানে ওয়ান অফ দ্য হাইয়েস্ট ওয়াচড বাংলা সংস ইউটিউবে। তো এই গানটার পেছনে একটা খুব ইন্টারেস্টিং স্টোরি আছে। তো আমরা অনেক গান বানিয়ে ফেলেছিলাম নবাবের জন্য, কিন্তু এই ডান্সিং ট্র্যাকটা মানে যে ডান্স নাম্বার যেটা ছিল সেটা কিছুতেই ক্র্যাক করতে পারছিলাম না। তো সাডেনলি একদিন অন্য একটা গান আমি বানিয়েছিলাম, সেটা গানটা ঠিকঠাক ওয়ার্ক করছিল না। তো একদিন শিটিংয়ে আমি, হিমাংশু আর হাসমিজি, তো তিনজন মিলে আমরা বসি, কী গান বানাবো কি মাথায় আসছে না। হঠাৎ করে আমার এই টিউনটা আসে, টা ডা আমি এটা হাসমিজিকে শোনাই। তো হাসমিজি তখনই হঠাৎ করে তুই মেরি গালি আজানা এই ফ্রেজটা বলে, তো খুব সুন্দরভাবে ফিট করে দেয়। তারপরে আমরা গৌতম দাকে ডাকি, গৌতম সুস্মিত, তো তারপরে উনি ওই ষোলো আনা ওয়ার্ডটা দেন, দেব তোকে দেবো ষোলো আনা। তো আমরা এরকম করতে করতে পুরো লিডসটাই পেয়ে যাই, তোকে দেখে মনে মনে বাদ্য দেয় গিটার, প্রেম জালে ফেসে গেলো মনটা দেয় আমার। তো এরকম করতে করতে পুরো গানটা হয়ে গেল। তারপরে সেদিন যেদিন আমরা শুটিং করছিলাম, শুভশ্রী আসে গানটা শোনে। তো শুভশ্রী একেবারেই বলে এটা সুপার হিট, এই গানটা আর কিছু করার নেই, এই গানটা দারুণ ফাটাফাটি একটা গান হয়েছে। তো শুভশ্রী গায়ও আমাদের সাথে। তো তারপরে তো হিস্ট্রি, মানে আই থিঙ্ক এসকে মুভিজের সব থেকে বেস্ট শর্ট ভিডিও হচ্ছে ষোলো আনা, মানে এত কালারফুল আদিল এত ভালো কোরিওগ্রাফি করেছে, মানে আমি ভাবতেই পারিনি মানে যে এত ভালো একটা ভিডিও হবে। সেটা সবারই খুব পছন্দ হচ্ছে, সাকিবও খুব ফাটিয়ে নেচেছে, সুস্থিত খুব ভালো ডান্সারই। তো ষোলো আনা একটা বলতে পারি আমার ক্যারিয়ারের জন্য একটা মাইলস্টোন। ফাইনালি 2018 আসে চালবাস। চালবাসের জন্য যেটা আমার স্পেশাল মেমোরি সেটা হচ্ছে আরমান মালিক আমার তোর প্রেমের বৃষ্টিতে বলে যে গানটা সেটা গায়, তোর সাথে আমার প্রথম কাজ, এর আগে কোনোদিন কাজ হয়নি। গানটা লিখেছে অন্যরকম, খুব সুন্দর লিখেছে। তো এই গানটার সাথে আর একটা গান ছিল অ্যাশ পরিচল, যেটা আমি গেয়েছিলাম, আর মুখ্যমন্ত্রী হয়েছিল সেই গানটা, হয়তো ভিউজ নিয়ারলি 4 মিলিয়ন। তো সেটা আমার মানে আমার খুবই অবাক লাগে, গানটা ভালো গান, সবার এত পছন্দ আমি জানতাম না। সেই গানটা সবাই পছন্দ করেছে, চালবাসের পুরো অ্যালবামটাই সবাই খুব পছন্দ করেছে। চালবাস সিনেমাটা ইটসেলফ ইজ এ বিগ হিট, তো সেটাও দর্শকরা খুবই পছন্দ করেছে। তো আপাতত তৈরি আমি, ভাইজান এলোতে রিলিজ করছে। তো ভাইজান এলোতে আমার একটা গান, আমার তারপরের ফিল্ম, সেটা ফার্স্ট ফিল্ম ছিল নুসরাত ফারিয়ার।
তো আশিকি যেহেতু ফিল্মের নাম, তাই জন্য একটু এক্সট্রা বার্ডেন আর কি, এক্সট্রা প্রেশার, কেননা আশিকি নামের সাথে সবসময় সুপারহিট সুপারহিট গান আমরা পেয়েছি। তো সেই একটা প্রেশার ছিল, কিন্তু যখন গান বানাতে শুরু করি তো একে একে বেশ স্মুথলি গানগুলো হয়ে যায়। মেয়েদের মন বোঝা বলে একটা গান ছিল, যেটা খুব সবার খুব পছন্দ হয়, ছেলে মেয়েদের নিয়ে আর কি লিরিক্সটা ছিল। সেটা আইডিয়াটা ছিল হিমাংশুরই, তো ছেলেরা কী করে মেয়েরা কী করে সেটা নিয়ে একটা বেশ মজার গান হয়েছিল। তারপর রোম্যান্টিক গান হয়েছিল, তোর আশিকি, এই আশিকি, তারপরে বেশ আরও কয়েকটা গান হয়েছিল, সব গানই খুবই পছন্দ হয় সবার। তো আশিকি জার্নি আমার স্পেশাল, কেননা এই প্রথম আমি এসকের জন্য একটা ফুল লেন্থ অ্যালবামের গান করলাম। এর আগে আমি করেছিলাম একটা গান, দুটো গান বা তিনটে গান। ফার্স্ট ফুল ফ্লেজেড একটা অ্যালবামে পুরোটার কাজ করার দায়িত্ব এই প্রথমবার আমার কাজ হলো, তাই জন্য আশিকি আমার জন্য একটা খুব স্পেশাল ফিল্ম। প্রেম কি বুঝিনি, শুভশ্রীর সাথে আমি শুধু চেয়েছি তোমার পর কোনো কাজ আমি করিনি। প্রেম কি বুঝিনি তারপরের কাজটা ছিল, সাথে ছিল ও। প্রেম কি বুঝিনির জন্যে আমি বেশ কিছু আমার নিজের খুব প্রিয় কিছু গান আমি বানিয়েছিলাম। সেখানে ছিল আমির আলীর একটা রোম্যান্টিক ট্র্যাক ছিল, যেটা অ্যাশকিং গিয়েছিল। তো অ্যাশকিংয়ের সাথে তার আগে আমার হিরো চার সিরিজেই কাজ হয়েছিল। তারপরে অ্যাশকিংয়ের সাথে সেকেন্ড কাজ এটা আমার আমির আদি গানটা। তো তারপর আমির আদি ছিল, তারপরে বঙ্গলরণা বলে একটা গান ছিল, যেটা এখন সবাই শুভশ্রীকে ডেডিকেট করে। বঙ্গলরণা বলতে শুভশ্রীর নাম আসে, সেই গানটাও খুব আমার প্রিয় ছিল, যেটা আমি গিয়েছিলাম, প্রিয়দা লিখেছিল। তারপরে ওখানে আরও গান ছিল, রাং দিল কি সোনা দিল বলে লালন ফকিরের একটা গান নিয়ে আমরা কাজ করেছিলাম ফোক নিয়ে। এর আগে আমি বিশেষ কাজ করিনি, এটাই আমার মেজর কাজ, রাং দিল কি সোনা দিল এই গানটা ছিল। তারপরে অভিমানী মন বলে একটা গান ছিল, সবার খুব প্রিয় স্যাড সং, এটা সারা গিয়েছিল, প্রিয়দা লিখেছিল। তো এই পাঁচটা গান ছিল প্রেমকি বুঝিনিতে। প্রেমকি বুঝিনি পুজো রিলিজ ছিল, তো পুজোর সময় সেই পুজোয় আমার মনে হয় 2016 মনে হয় সেই পুজোয় গানগুলো খুবই ফেমাস হয়েছিল, এখনও গানগুলো অনেকে খুব প্রিয়, আমার তো খুব প্রিয় বটে। তো আই থিঙ্ক সব গানের মতো এই গানটিও সবার খুব পছন্দ হবে, আর সবাই অনেক অনেক ভালোবাসা আশীর্বাদ আমায় দেবেন, আর এটাই প্রে করবেন যেন যাতে আরও ভালো ভালো গান ভালো ভালো কাজ করতে পারে। থ্যাংক ইউ। আমি শুধু চেয়েছি তোমার, আমি শুধু চেয়েছি তোমার। বিনোদন জগতের লেটেস্ট আপডেট পেতে ফলো করুন টলিউড সিক্রেটস।